নমস্কার বন্ধুরা, বাংলাদেশ ইন্ডিয়া ডিফেন্স বিরোধে প্রতির মতো আজকের বিরত আইটি লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, ইতিমধ্যে WBBSC লিস্টের দুটো লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো আপনাদের কিন্তু ডাকা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য, ক্লার্ক পোস্টের জন্য। তো আপনাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানিয়ে দেবো আপনারা কারা ডাক পেয়েছেন, কোথায় যাবেন মেডিকেল এক্সামিনেশন জন্য, কখন যাবেন, বিস্তারিত আপনারা জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবেন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রতির মতো আজকের বিরত আপনাদের কাছে করবো ছোট্ট একটা অনুরোধ। আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে প্রতিনিয়ত এ ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো প্রতি মুহূর্তে সবার আগে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, স্বাস্থ্য ভবন, ব্লক GN 29, সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা 791। এখানে আপনাদের বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে আপনাদের ক্লার্ক পোস্টের জন্য, এবং এটা হচ্ছে WBBSC লিস্টের। আপনাদের মেডিকেল এক্সামিনেশনের ডাকা হয়েছে 17/6/2019 এবং 14/6/2019 দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবং আপনাদের কিন্তু বলা হয়েছে 11টা থেকে একটা টাইম দেওয়া হয়েছে, তো আপনারা 11টাকেই পৌঁছে যাবেন। এবং এখানে আরও বলা হয়েছে আপনারা কোন ঠিকানায় মেডিকেল এক্সামিনেশনের জন্য যাবেন। আপনাদের কিন্তু ঠিকানা যেটা বলা হয়েছে, সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 88 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73। এই ঠিকানায় কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে হবে। এবং আপনাদের কিন্তু এখানে আরও জানানো হয়েছে আপনাদের কিন্তু অনলাইনে ২৫ টাকা ফি পেমেন্ট করতে হবে। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে অনলাইন ফি পেমেন্ট করার জন্য www.wbfin.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের ২৫ টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং কিন্তু সঙ্গে আপনাদের ৭৫ টাকা মেডিকেল এক্সামিনেশন ফি হিসেবে আপনাদের নিয়ে যেতে হবে। এবং কী কী ডকুমেন্টস সাবমিশন করবেন আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই ডকুমেন্টসগুলো আপনাদের সাবমিশন করতে হবে। এবং এখানে যখন এই নোটিফিকেশনের নিচের দিকে চলে আসবেন, তারপরে আপনারা দেখতে পারবেন 150 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই 150 জন ক্যান্ডিডেটকে কিন্তু মেডিকেল এক্সামের জন্য ডাকা হয়েছে। তো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি, দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, দুটো লিস্টেরই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে আমি PDF-এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিয়েছি, অথবা আপনারা বঙ্গ এডুকেশনের FB পেজ ফলো করুন, ওখানেও কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনারা ওখানে বঙ্গ এডুকেশনের FB পেজ থেকে অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা নোটিফিকেশনের নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা দেখে নেবেন ওই লিস্টে আপনাদের নাম আছে কিনা। যদি ওই লিস্টে আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু আপনারা সিলেক্টেড ক্যান্ডিডেট, আপনাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে। তো আপনাদের ওই লিস্টে নাম থাকলে আপনারা যে ডেট দেওয়া হয়েছে দেখে নেবেন, যে কোন লিস্টে আপনাদের নাম আছে এবং কত তারিখে আপনাদের ডাকা হয়েছে, 17/6/2019 না 14/6/2019 আপনাদের ডাকা হয়েছে। তো সেই ডেটে আপনারা কিন্তু যে ঠিকানায় যেতে বলেছে আপনারা ওই ঠিকানায় মেডিকেল এক্সামিনেশনের জন্য চলে যাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা আপডেট। আশা করি আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে প্রতি মুহূর্তে এ ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো সবার আগে খুব সহজে প্রতি মুহূর্তে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন।